বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প ডক্টর দানিয়েলির আবিষ্কার। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে এক বিরাট নাম। তিনি জন্মগ্রহণ করেন 2 মে 1921 সালে। আমরা তাকে হারাই 1992 সালের 23শে এপ্রিল। এই বছরই জন্ম শতবর্ষে পা দিলেন তিনি। তাঁর সৃষ্টি করা প্রফেসর শঙ্কু এক বিস্ময়কর চরিত্র। আত্মভোলা এই বাঙালি বৈজ্ঞানিকটির আবিষ্কারের মধ্যে রয়েছে অ্যানাইহিলিনের মতো যে কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া পিস্টল, মিরাকিউরেলের মতো মুহূর্তে অসুখ সারিয়ে দেওয়া ওষুধ, বটিকা ইন্ডিকার মতো ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি, আরও কত কী। বোমযাত্রী ডায়েরি গল্পে আবির্ভাব হওয়ার পর তার নানা অ্যাডভেঞ্চার ও আবিষ্কারের মধ্যে দিয়ে আমাদের মন জয় করে নিয়েছেন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া সন্দেশ পত্রিকায় 1988 সালে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু ও ডক্টর দানিয়েলি। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে ডক্টর দানিয়েলির আবিষ্কার। April 15, রোম। কাল এক আশ্চর্য ঘটনা। এখানে আমি এসেছি একটি বিজ্ঞানী সম্মেলনে। কাল স্থানীয় বায়োকেমিস্ট ডক্টর দানিয়েলির বক্তৃতা ছিল। তিনি তার ভাষণে সকলকে চমৎকৃত করে দিয়েছেন। অবশ্যই আমি যে অন্যদের মতো অতটা অবাক হয়েছি তা নয়, কিন্তু তার কারণটা পরে বলছি। দানিয়েলির আশ্চর্য ভাষণের কথা বলার আগে একটা কথা বলা দরকার। বিখ্যাত ইংরেজ লেখক রবার্ট লুই স্টিভেনসনের উপন্যাস ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের কথা অনেকেই জানে। যারা জানে না তাদের জন্য বলছি যে ডক্টর জ্যাকেল বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যেই একটা ভালো আর একটা মন্দ দিক থাকে। এই মন্দ প্রবৃত্তিগুলো মানুষ দমন করে রাখে, কারণ তাকে সমাজে বাস করতে হলে সমাজের কতগুলো নিয়ম মানতে হয়। কিন্তু ডক্টর জ্যাকেল দাবি করেছিলেন তিনি এমন ওষুধ বার করতে পারেন যে ওষুধ কেউ খেলে তার ভেতরের হীন প্রবৃত্তিগুলো বাইরে বেরিয়ে এসে তাকে একটা নৃশংস জীবে পরিণত করবে। ডক্টর জ্যাকেলের এই কথা কেউ বিশ্বাস করেনি, তাই তিনি তাঁর গবেষণাগারে ঠিক এই রকমই একটি ওষুধ তৈরি করে নিজের ওপর প্রয়োগ করে এক ভয়ঙ্কর মানুষ মিস্টার হাইডে পরিণত হয়েছিলেন। সেই অবস্থায় তিনি খুনও করেছিলেন, যদিও ডক্টর জ্যাকেল এমনিতে ছিলেন অতি সজ্জন ব্যক্তি। স্টিভেনসনের এই উপন্যাস যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছিল, কিন্তু এমন ওষুধ বাস্তবে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। দানিয়েলি দাবি করছেন তিনি করতে চলেছেন, এবং দানিয়েলির আগেই গিরিডিতে আমার ল্যাবরেটরিতে আমি করেছি। আমার ওষুধ আমি নিজে খাইনি, কিন্তু আমার পোষা বেড়াল নিউটনকে এক ফোঁটা খাইয়েছিলাম। খাওয়ানোর 3 মিনিটের মধ্যে সে আমাকে অত্যন্ত হিংস্রভাবে আক্রমণ করে আমার ডান হাতে আঁচড় দিয়ে আমাকে জখম করে। আমি আমার ওষুধের নাম দিয়েছি এক্স। একই সঙ্গে অ্যান্টি এক্স নামে আরেকটি ওষুধ বার করি, যেটা এক্সের অ্যান্টিডোট, অর্থাৎ যেটা খেলে মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। নিউটনকে অ্যান্টি এক্স খাইয়ে শান্ত করতে হয়েছিল। দানিয়েলির বক্তৃতার সময় তাঁর অবস্থা জ্যাকেলের মতোই হয়েছিল। অন্তত 3 জন বৈজ্ঞানিক, ইংল্যান্ডের ডক্টর স্টেবিং, জার্মানির প্রফেসর ক্রুগার ও স্পেনের ডক্টর গোমেজ, দানিয়েলির কথার তীব্র প্রতিবাদ করেন। ফলে মিটিংয়ে একটা তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দানিয়েলির পক্ষে তাঁর মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। এমনিতে দানিয়েলির সঙ্গে আমার এখানে এসেই আলাপ হয়েছে। অত্যন্ত বিনয়ী নম্র স্বভাবের লোক বলে মনে হয়েছিল। অনেকদিন পরে একটি বিজ্ঞানী সম্মেলনে আজকের মতো একটা গোলযোগ হতে দেখলাম। আমি অবশ্য আমার নিজের ওষুধের কথা দানিয়েলি বা অন্য কাউকে বলিনি। দানিয়েলি বললেন তাঁর ওষুধ 2-1 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে, তারপর সেটা তিনি নিজের ওপর পরীক্ষা করে দেখবেন, যেমন স্টিভেনসনের গল্পে ডক্টর জ্যাকেল করেছিলেন। ব্যাপারটা আমার ভালো লাগল না, কারণ এক্সপেরিমেন্ট যদি সফল হয়
তাহলে ওষুধ খাওয়া দানিয়েলি কীরকম ব্যবহার করবে তা বলা কঠিন। নিউটনের যা হিংস্র ভাব দেখেছি তাতে আমার রীতিমতো ভয় ঢুকে গেছে। আজ আর আধ ঘন্টার মধ্যেই ডেলিগেটদের লাঞ্চ আছে। আমরা আছি হোটেল সুপারবাতে, এইখানেই একতলায় ডাইনিং রুমে লাঞ্চ। সম্মেলন চলবে আর দুদিন, তারপর আরও দু তিন দিন রুমে থেকে দেশে ফিরব। 17 এপ্রিল, আজ সম্মেলনের পর দানিয়েলির সঙ্গে দেখা করলাম। বললাম তাঁর বক্তৃতায় তিনি যা বলেছেন তা আমি বিশ্বাস করি, আমারও একই মত। তাতে ভদ্রলোক যারপর নাই খুশি হলেন। আমি বললাম, তুমি যে ওষুধ বানাচ্ছ সেই সঙ্গে তার প্রভাব দূর করার জন্য ওষুধ করছ আশা করি। তা তো বটেই, বললেন দানিয়েলি। এ ব্যাপারে আমি স্টিভেনসনের উপন্যাসের দ্বারা প্রভাবিত হয়েছি। এতদিন কেন যে কেউ এরকম একটা ওষুধ তৈরি করতে চেষ্টা করেনি তা জানি না। তার কারণ স্টিভেনসনের গল্পেই পাওয়া যায়। যদি সেই ওষুধ মিস্টার হাইডের মতো এমন মানুষ তৈরি করতে পারে, তাহলে সে ওষুধ খাওয়ার কি বিপদ সে তো বুঝতেই পারছ। কিন্তু তা বলে তো বিজ্ঞানকে থেমে থাকতে দেওয়া যায় না, পরীক্ষা নিরীক্ষা চালাতেই হবে। এবং আমার পরীক্ষা যদি সফল হয় তাহলে তার পরিণাম যাই হোক না কেন, এটা মানতেই হবে যে সেটা হবে বিজ্ঞানের অগ্রগতির একটা নিদর্শন। তবে তুমি যদি একটা হাইডে পরিণত হও তাহলে ব্যক্তিগতভাবে আমার সেটা মোটেই ভালো লাগবে না। দেখা যাক কি হয়। তুমি কি কি উপাদান দিয়ে ওষুধটা তৈরি করেছো সেটা জানতে পারি কি? ভদ্রলোক যা উত্তর দিলেন তা শুনে আমি একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করলাম। আমিও ঠিক একই উপাদান দিয়ে আমার ওষুধটা তৈরি করেছি। সেটা অবশ্যই আর দানিয়েলিকে বললাম না, এবং দানিয়েলিও তাঁর উপাদানের পরিমাণ আমাকে বললেন না। April 18, আজ কাগজে সাংঘাতিক খবর, ডক্টর স্টিভিংকে পাওয়া যাচ্ছে না। আমাদের হোটেলটা টাইবার নদীর ওপরে। স্টিভিং নাকি রোজ ডিনারের আগে টাইবারের ধারে হাঁটতে যেতেন, আজও গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি। পুলিশ সন্দেহ করছে তিনি কোনো গুন্ডার দ্বারা নিহত হয়েছেন এবং গুন্ডারা তাঁর মৃতদেহ টাইবারের জলে ফেলে দিয়েছে। কিন্তু আমার ধারণা অন্যরকম। স্টিভিং দানিয়েলির বক্তৃতার পর তার তীব্র প্রতিবাদ করেন এবং দানিয়েলিকে অবৈজ্ঞানিক আখ্যা দেন। দানিয়েলিও বলেছিলেন তাঁর ওষুধ দুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি টেলিফোন ডিরেক্টরি খুলে দেখলাম যে দানিয়েলির বাড়ির ঠিকানা হচ্ছে 27 নম্বর ভিয়া স্যাক্রামেন্টো। আমি আর দেরি না করে একটা ট্যাক্সি নিয়ে সোজা তার বাড়িতে চলে গেলাম। বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না, কিন্তু গিয়ে শুনি দানিয়েলি বাড়ি নেই। দানিয়েলি চাকর দরজা খুলেছিল, আমাকে জিজ্ঞেস করল, সিনিয়র আলবার্টির সঙ্গে কথা বলবেন? তিনি কে? তিনি প্রফেসর দানিয়েলির সহকর্মী। বেশ, তাঁকেই ডাকো। চাকর চলে গেল। 2 মিনিটের মধ্যেই একটি 30+ যুবক বৈঠকখানায় এসে ঢুকল। কালো চুল, কালো চোখ, বুদ্ধিদীপ্ত চেহারা। তুমি কি দানিয়েলির সহকর্মী? সহকর্মী চেয়ে সহকারী বললেই ঠিক হবে। আমি মাত্র 3 বছর দানিয়েলির সঙ্গে আছি। আচ্ছা, আপনি কি ভারতীয় বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু? হ্যাঁ। যুবকের চোখ জ্বলজ্বল করে উঠল, বলল, মাই গড, আপনার বিষয়ে আমি অনেক শুনেছি এবং আপনার আবিষ্কার সম্বন্ধেও অনেক পড়েছি। আপনার দেখা পেয়ে অত্যন্ত গর্ববোধ করছি। সে কথা শুনে আমারও খুব ভালো লাগছে, কিন্তু আমি মিস্টার দানিয়েলির সঙ্গে দেখা করতে এসেছি। তিনি কখন আসবেন? যে কোনো মুহূর্তে। তিনি বাজারে গেছেন কিছু কেনাকাটা করতে, আপনি একটু বসে যান। আমি অপেক্ষা করাই স্থির করলাম। সময় কাটানোর জন্য আলবার্টিকে প্রশ্ন করলাম, প্রফেসরের ওষুধ কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, সে তো পরশুই হয়ে গেছে। তারপর থেকেই প্রফেসর কেমন যেন একটু অন্য মনস্ক হয়ে পড়েছেন। সামান্য একটা পরিবর্তন লক্ষ্য করছি তার মধ্যে। সেটা যে কি তা আমি স্পষ্টভাবে বলতে পারবো না। তিনি কি ওষুধটা খেয়েছেন? তা তো বলতে পারছি না। ওষুধটা উনি সম্পূর্ণ নিজে তৈরি করেছেন, আমি ওকে কোনোরকমভাবে সাহায্য করিনি। ওই ফর্মুলাও আমি জানি না, তবে ওষুধটা যে হয়ে গেছে সেটা উনি আমাকে বলেছেন।
অবশ্য না বললেও আমি বুঝতাম, কারণ গত এক মাস উনি সারাদিন ল্যাবরেটরিতে কাজ করেছেন দরজা বন্ধ করে। দুদিন থেকে ওকে আর কাজ করতে দেখছি না। দরজার ঘন্টা বেজে উঠল। চাকর এসে দরজা খুলে দিতে দানিয়েলি হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকলেন। গুড মর্নিং প্রফেসর শঙ্কু, দিস ইজ আ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। আমিও ভদ্রলোককে প্রত্যাভিবাদন জানালাম। বললাম, খবর না দিয়ে এসে পড়েছি বলে আশা করি কিছু মনে করছো না। আরে না, মোটেই না, মোটেই না, ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপর কি খবর বলো? খবর তো তোমার, তোমার ওষুধের খবর, ওটা তৈরি হলো? হয়েছে বই কি, পরশু রাতেই তৈরি হয়ে গেছে। পরীক্ষা করে দেখেছ? আমি চায়ের চামচের এক চামচ খেয়ে দেখেছি। তারপর? তারপর কি হলো জানি না। তার মানে? মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে উঠে দেখি আমার বিছানায় শুয়ে আছি, শরীরে কোনো ক্লান্তি নেই। রাতে কি ঘটেছে কিচ্ছু জানি না প্রফেসর। আজ কাগজে স্টিভিং এর মৃত্যু সংবাদ পড়েছো? পড়েছি, আর পড়ে অত্যন্ত দুঃখ পেয়েছি। যদিও সে আমার বক্তৃতার প্রতিবাদ করেছিল, কিন্তু সে অত্যন্ত উচ্চস্তরের বিজ্ঞানী ছিল। স্টিভিং এর মৃত্যু সম্বন্ধে তুমি কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছ? দেখো প্রফেসর, এ তো বোঝাই যাচ্ছে স্থানীয় গুন্ডাদের কীর্তি। তাকে মেরে শুনলাম টাইবারে জলে লাশ ফেলে দিয়েছে। দু একদিনের মধ্যেই অবশ্যই সে লাশ আবার ভেসে উঠবে। আমি আর দানিয়েলি সময় নষ্ট করলাম না, তাকে ধন্যবাদ জানিয়ে ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরে এলাম। দানিয়েলির ওষুধ খাওয়ার কথাটা এখনো আমার মাথায় ঘুরছে। সে যে কিছুই টের পেল না, এটা খুব আশ্চর্য ব্যাপার। আমার ওষুধেও কি এই একই প্রতিক্রিয়া হবে? নিউটন যে আমাকে আক্রমণ করে, সেটা কি সে অজান্তে করে? 19 এপ্রিল, কাল রাত্রে 11:30 সময় জার্মানি প্রফেসর ক্রুগার আর স্পেনের ডক্টর গোমেজ খুন হয়েছেন তাদের ঘরে। সেই সঙ্গে টাইবার নদীতে স্টিভিং এর লাশও পাওয়া গেছে। লাশের গলায় আঙুলের গভীর দাগ, অর্থাৎ তাকে গলা টিপে মারা হয়েছিল। এবার আর আমার কোনো সন্দেহ রইল না, তিনটে খুনি দানিয়েলির কীর্তি। পুলিশ অবশ্য তদন্ত করছে, ক্রুগার বা গোমেজের কোনো টাকা পয়সা চুরি যায়নি, কাজেই এটা চোর ডাকাতের কীর্তি নয়। পুলিশ আমাদের হোটেলের রিসেপশনিস্টকে জেরা করে জানতে পারে যে কাল রাত্রে 11:00 সময় একটি কুৎসিত লোক নাকি হোটেলে এসে ক্রুগার আর গোমেজের ঘরের নম্বর জানতে চায়। তারপর সে দুজনকেই টেলিফোন করে। ক্রুগার আর গোমেজ দুজনকেই স্টেবিং এর মতোই গলা টিপে মারা হয়েছে। আততায়ী যে অত্যন্ত শক্তিশালী সে বিষয়ে সন্দেহ নেই। অথচ দানিয়েলিকে দেখলে তার মধ্যে শারীরিক শক্তির কোনো লক্ষণ পাওয়া যায় না। ওর বয়সও হয়েছে অন্তত 60। আমি এবার দানিয়েলির বাড়িতে একটা ফোন করলাম, সে নিজেই ফোন ধরল, শান্ত কণ্ঠস্বর, উত্তেজনার লেশ মাত্র নেই। আমি ফোন করছি শুনে অত্যন্ত হৃদ্যতার সঙ্গে আমাকে অভিবাদন জানালো। আমি বললাম, আমি একবার তোমার বাড়ি আসতে চাই। এক্ষুনি চলে এসো, আমি সারা সকাল বাড়িতেই আছি। 10 মিনিটে দানিয়েলির বাড়িতে হাজির হলাম। অত্যন্ত আন্তরিকভাবে আমার সঙ্গে করমর্দন করে আমায় সোফায় বসতে বলে বলল, বলো কি খবর? আমি বসে বললাম, তুমি কি কাল রাত্রে আবার ওষুধটা খেয়েছিলে? হ্যাঁ, এবং সেই একই প্রতিক্রিয়া। ওষুধ খাবার পর কি করেছি, কোথায় ছিলাম বা কখন ফিরলাম কিছুই মনে নেই। এক চামচই খেয়েছিলে? হ্যাঁ। তুমি বোধহয় জানো যে কাল ক্রুগার আর গোমেজ খুন হয়েছে এবং স্টিভিং এর লাশ পাওয়া গেছে? জানি। এরা তিনজনেই কিন্তু তোমার বক্তৃতায় ঘোর আপত্তি তুলেছিল। তাও জানি। আমার একটা কথা শুনবে? কি? ওষুধটা আর খেও না। তুমি যখন নিজে কিছুই অনুভব করছো না, তখন খেয়ে লাভ কি? বিজ্ঞানের দিক দিয়ে তো তুমি কোনো জ্ঞান আহরণ করছো না। সত্যি বলতে কি, তুমি তো কিছুই জানতে পারছো না। তা পারছি না, কিন্তু একটা যে কিছু হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।
কিছু মনে করো না, কিন্তু আমার ধারণা এই তিনটে খুনের জন্য তুমি দায়ী, অর্থাৎ তোমার ওষুধই দায়ী। ননসেন্স। ননসেন্স নয়, কেন সেটা আমি বলছি। আমি নিজে একই ওষুধ আবিষ্কার করেছি ভারতবর্ষে আমার ল্যাবরেটরিতে। আমি সেটা আমার পোষা বেড়ালের ওপর পরীক্ষা করেছিলাম। ড্রপার দিয়ে এক ফোঁটা ওষুধ তার মুখে ঢেলে দিয়েছিলাম, 3 মিনিটের মধ্যে সে আমাকে আক্রমণ করে জখম করে। তার আধ ঘন্টার মধ্যেই অবশ্যই সে আমারই তৈরি একটি অ্যান্টিডোট খেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দানিয়েলি একটুক্ষণ চুপ করে রইল। আমি লক্ষ্য করলাম তার জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। তারপর চাপা স্বরে সে বলল, তুমি আমার আগে এই ওষুধ আবিষ্কার করেছ? হ্যাঁ। আই ডোন্ট বিলিভ ইট। দানিয়েলির কণ্ঠস্বরে এই প্রথম একটা তিক্ততার আভাস পেলাম। সে আবার বলল, আই ডোন্ট বিলিভ ইট। তুমি বিশ্বাস না করতে পারো, কিন্তু কথাটা সত্যি। তুমি তোমার ওষুধের উপাদানের কথা আমাকে বলেছ, কিন্তু পরিমাণ বলনি। আমিও এই একই উপাদান দিয়ে ওষুধ তৈরি করেছি এবং আমার পরিমাণ মুখস্থ আছে, সেটা আমি তোমাকে বলছি। দেখো তোমার সঙ্গে মেলে কিনা। আমার পুরো ফর্মুলাটা কণ্ঠস্থ ছিল, সেটা আমি দানিয়েলিকে বললাম। তার দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল। তারপর সে ফিস ফিস করে বলল, আই কান্ট বিলিভ ইট, পরিমাণ দুজনের হুবহু এক। তাহলে বুঝতেই পারছো। তুমি নিজে খাওনি তোমার ওষুধ? না, এবং কোনোদিন খাবো না। কিন্তু আমাকে খেতেই হবে। যতদিন না জানতে পারছি ওষুধ খেয়ে আমার কি হচ্ছে, আমি কি করছি, ততদিন আমাকে এই ওষুধ খেয়ে যেতে হবে। দরকার হলে পরিমাণ বাড়াতে হবে, 1 চামচের জায়গায় 2 চামচ। তুমি কি সত্যি বুঝতে পারছো না ওষুধ খেয়ে তুমি কি করো? প্রথম দিন কিছুই বুঝিনি, কালকের সামান্য স্মৃতি আছে। আমি জানি আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার গাড়িতে উঠেছিলাম। তোমার কি ড্রাইভার আছে? না, আমি নিজেই গাড়ি চালাই। তারপর কি হয় কিছুই মনে নেই? না, কিন্তু এইভাবেই আমি আস্তে আস্তে জানতে পারবো আমি কি করছি আর আমার ভেতর কি কি পরিবর্তন হচ্ছে। এর ফল ভালো হবে না দানিয়েলি। তা না হলেও বিজ্ঞানের খাতিরে এটা আমাকে করতেই হবে। তুমি আর আমি এক লোক নই, আমার কৌতূহল তোমার চেয়ে অনেক বেশি। হ্যাভ আ গুড ডে প্রফেসর শঙ্কু, অ্যান্ড গুড বাই। আমি বুঝলাম দানিয়েলিকে অনুরোধ করে কোনো ফল হবে না, ওর মাথায় ভূত চেপেছে। আমি বিদায় নিয়ে হোটেলে ফিরে এলাম। আমায় একটা কিছু ভেবে বার করতে হবে। এ দুদিনে দানিয়েলির 3টি শত্রু খুন হয়েছে, আর কটা শত্রু আছে তার কে জানে। 20 এপ্রিল, আজ চতুর্থ খুনের খবর কাগজে বেরিয়েছে। রোমের বিখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর বার্নিনিকে কেউ কাল রাতে তার বাড়িতে গলা টিপে মেরে এসেছে। পুলিশ গলায় আঙুলের ছাপ পেয়েছে, সেই অনুসারে তারা অনুসন্ধান চালাচ্ছে। আমি তো অবাক, এ আবার কে খুন হলো, কেন? আমি 10টা পর্যন্ত অপেক্ষা করে দানিয়েলির বাড়িতে অ্যালবার্তিকে ফোন করলাম। অ্যালবার্তি ফোন ধরার পর বললাম, তুমি একবার আমার হোটেলে আসতে পারবে? আমার ঘরের নম্বর হচ্ছে 713। খুব বিশেষ দরকার আছে তোমার সঙ্গে। 15 মিনিটের মধ্যেই অ্যালবার্তি আমার ঘরে চলে এলো। আমি তাকে প্রথমেই বললাম, শোনো, আমার একটা বিশ্রী সন্দেহ হচ্ছে যে একদিনে যে খুনগুলো হয়েছে সেগুলো দানিয়েলির কীর্তি, সে ওষুধ খেয়েই কাণ্ডটা করছে, তোমার কি মনে হয়? অ্যালবার্তি গম্ভীর হয়ে বলল, আমারও কাল থেকে সেই ধারণা হয়েছে, কারণ যারা খুন হয়েছে তাদের প্রত্যেকেই কোনো না কোনো সময় দানিয়েলির বিরুদ্ধে কিছু বলেছে, তার কথা বিশ্বাস করেনি বা তার কথার প্রতিবাদ করেছে। কিন্তু কাল রাত্রে যিনি খুন হলেন, এই বার্নিনি ভদ্রলোকটিকে? ইনি এখানকার একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী। দানিয়েলির একটা প্রবন্ধের তীব্র প্রতিবাদ করে তিনি 3 বছর আগে একটা প্রবন্ধ লেখেন, সেটা একটা পত্রিকায় বেরিয়েছিল। সেই রাগ দানিয়েলি এখনো ভোলেনি?
তাই তো দেখছি। এবং দানিয়েলিকে কোনো না কোনো সময় আক্রমণ করেছেন এরকম বিজ্ঞানী রোমে অনেক আছে। প্রফেসর তুচি, ডক্টর আমাতি, ডক্টর মাৎসিনি, কত নাম বলবো। আমার এখন ধারণা হয়েছে এদের প্রত্যেকের ওপরেই দানিয়েলি রাগ পুষে রেখেছেন। এতদিন কিচ্ছু করেননি, কারণ দানিয়েলি এমনিতে খুবই ভদ্র এবং অমায়িক ব্যক্তি। কিন্তু এই ওষুধ, এই ওষুধই হয়েছে ওর কাল। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই। কি? আপনি বোধহয় প্রফেসরের আগে এই ওষুধ তৈরি করেছেন, তাই না? সেটা তুমি কি করে জানলে? আমি কাল প্রফেসরের সঙ্গে লাঞ্চ খাচ্ছিলাম, উনি বললেন, এবং যেভাবে বললেন তাতে মনে হয় না যে উনি আপনার উপর খুব প্রসন্ন। তাই কি? তাই। এবং আমি বলি যে আপনি আপনি সাবধানতা অবলম্বন করুন, রাত্রে আপনার ঘরে কাউকে ঢুকতে দেবেন না। কিন্তু শুধু তাহলেই তো হবে না, এখানে হত্যাকাণ্ড যে চলতেই থাকবে, এরপর নিরীহ লোককেও দানিয়েলি খুন করতে আরম্ভ করবে সামান্য ছুতো পেলেই। তাহলে কি করা যায়? সেটাই ভাবছি। আমি কিছুক্ষণ ভেবে একটা ফন্দি বার করলাম, বললাম, তুমি প্রফেসরের ল্যাবরেটরিতে যাও। হ্যাঁ, যাব না কেন, দিনের বেলাতে যাই। ওই ওষুধ কি তোমার নাগালের মধ্যে থাকে? না, ওটা উনি আলমারিতে বন্ধ করে রাখেন, চাবি ওর কাছে থাকে। আমি আর একটু ভাবলাম, তারপর বললাম, তুমি কি ওর বাড়িতেই থাকো? না, আমি সকাল 10টার সময় আসি, আবার সন্ধে 6টায় বাড়ি চলে যাই। ওর ল্যাবরেটরির চাবি তোমার কাছে আছে? তা আছে। তাহলে রাত্রে আমাদের দুজনকে ওর ল্যাবরেটরিতে ঢুকতে হবে, ও যাতে ওষুধ আর না খায় তার ব্যবস্থা করতে হবে। প্রফেসর, কাল আমি একটু মিলান যাচ্ছি, পরশু সন্ধেবেলা আপনার কাছে চলে আসব, কেমন? বেশ, তাই কথা রইল। অ্যালবার্টি চলে গেল। ঘটনাটা আজকে ঘটলেই ভালো হতো, কিন্তু উপায় নেই, অ্যালবার্টিকে প্রয়োজন। 21শে এপ্রিল, আজ দুটো খুনের খবর বেরিয়েছে কাগজে। তার মধ্যে একজনের নাম অ্যালবার্টি কালকে করেছিল, আরেকজন প্রফেসর বেলিনি, জীববিদ্যা বিশারদ। দুজনকেই রাত্রিরে গলা টিপে মারা হয়েছে, আঙুলের ছাপ আগের খুনের সঙ্গে মিলে গেছে। পুলিশ এটা বুঝেছে যে সব খুন একই লোক করছে। বেলিনি চাকর পুলিশকে বলেছে যে রাত 11টার সময় সে দরজার ঘণ্টা শুনে, দরজা খুলে দেখে যে একজন বিভৎস দেখতে লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করতে সে বলে তার নাম আর্তুরো ক্রোচে। ক্রোচে বেলিনির সঙ্গে দেখা করতে চায়। বেলিনি তখনও ঘুমোতে যাননি। ক্রোচের নাম শুনে তিনি চাকরকে বলেন লোকটিকে ভেতরে আসতে বলতে। 15 মিনিট পরে এই ক্রোচের লোকটি চলে যায়। বেলিনি চাকরই তার হ্যাট আর কোট তাকে এনে দেয়। তারপর মনিব ঘুমোতে যাচ্ছেন না দেখে চাকরটি তার ঘরে উঁকি মেরে দেখে বেলিনি মেঝেতে পড়ে আছেন মৃত অবস্থায়। সে তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। পুলিশ বেলিনির গলাতে আততায়ীর আঙুলের ছাপ পায়, কিন্তু এখনো পর্যন্ত আততায়ীর সন্ধান পায়নি। 23শে এপ্রিল, কাল রাত্রে সাংঘাতিক ঘটনার বর্ণনা দেবার ক্ষমতা আমার নেই, কিন্তু তাও যথাসাধ্য চেষ্টা করছি। কাল সকালে রোমের কিছু দ্রষ্টব্য দেখতে বেরিয়েছিলাম একটা ট্যুরিস্ট দলের সঙ্গে, ফিরেছি বিকেল 4:30। তারপর কফি খেয়ে টাইবারের ধারে হাঁটলাম আধ ঘন্টা। রাত 8:30 নাগাদ অ্যালবার্টি আমার হোটেলে এলো। আমরা দুজনে একসঙ্গেই ডিনার খেলাম। তারপর স্থির করলাম 10:30 নাগাদ দানিয়েলির বাড়ি যাব। বাড়ি যাব মানে বাড়ির বাইরে ওথ পেতে থাকব। ল্যাবরেটরিটা বাইরে থেকে দেখা যায়, তাতে আলো জ্বললেই বুঝব দানিয়েলি ঢুকেছে, তখন আমরা বাড়িতে গিয়ে ঢুকব। দানিয়েলির পাড়াটা এমনিতেই নির্জন, তার উপরে রাত্রে তো বটেই। বাড়ির সামনেই একটা পার্ক আছে, আমরা দুজনে সেই পার্কের রেলিংয়ের ধারে অপেক্ষা করতে লাগলাম। ল্যাবরেটরি অন্ধকার, অথচ বাড়ির অন্য ঘরে আলো জ্বলছে। বাড়ি 200 গজের মধ্যে একটি গির্জা, তাতে 10:30 ঘন্টা বাজার 5 মিনিটের মধ্যেই ল্যাবরেটরির আলো জ্বলে উঠল। আমি আর অ্যালবার্টি দানিয়েলির বাড়ির দরজায় গিয়ে ঘণ্টা টিপলাম।
চাকরে সে দরজা খুলে আমাদের দেখেই বলল, এখন সিনিয়র দানিয়েলির সঙ্গে দেখা হবে না, তার বারণ আছে। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অ্যালবার্টি তাকে একটা মক্ষম ঘুষি মেরে অজ্ঞান করে দিল। আমরা চাকরকে টপকে ভেতরে প্রবেশ করলাম। অ্যালবার্টি বলল, ফলো মি। সিঁড়ির পাশে একটা ঘর পেরিয়ে একটা প্যাসেজ, সেটা দিয়ে বাঁ দিকে হাত দশে গেলেই ল্যাবরেটরির দরজা। দরজা অল্প ফাঁক, তা দিয়ে আলো এসে বাইরে পড়েছে, প্যাসেজে কোনো আলো জ্বলছে না। আমি অ্যালবার্টিকে ফিস ফিস করে বললাম, আমি ঢুকছি ভেতরে, তুমি দরজার বাইরে থেকো, দরকার হলে তোমাকে ডাকবো। তারপর ল্যাবরেটরির ভেতরে ঢুকেই দেখলাম দানিয়েলি আমার দিকে পিট করে একটা খোলা আলমারির সামনে দাঁড়িয়ে একটা বোতল থেকে চামচে ওষুধ ঢালছে। দানিয়েলি! আমার গলা শুনে সে চোরকিবাজির মতো ঘুরে আমাকে দেখে চোখ কপালে তুলে বলল, সে কি, তুই নিজেই এসে গেছো? আমি তো তোমার হোটেলেই যাচ্ছিলাম। এই বলা সঙ্গে সঙ্গে সে ওষুধটা খেয়ে ফেলল, আর তারপর অবাক হয়ে চোখের সামনে দেখলাম মুহূর্তের মধ্যে তার চেহারার পরিবর্তন হতে। সে এখন আর সৌম্যদর্শন বৈজ্ঞানিক নয়, সে হিংস্র চেহারার আধা মানুষ আধা জানোয়ার। এরপরেই সে আর এক মুহূর্ত সময় না দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি বিদ্যুৎ বেগে পাশ কাটাবার সঙ্গে সঙ্গে আমার মাথায় চরম ফন্দিটা এসে গেল। দানিয়েলি হাত দুটো বাড়িয়ে আবার আমার দিকে লাফ দেবে, ঠিক সেই মুহূর্তে আমি আলমারির তাকে রাখা ওষুধের বোতলটা হাতে নিয়ে একটু ওষুধ মুখে পুরে দিলাম। তারপর এইটুকু শুধু মনে আছে যে আমি ভীম বিক্রমে দানিয়েলির ওপর ঝাঁপিয়ে পড়ছি এবং দুজনে একসঙ্গে মেঝেতে পড়ছি জড়াজড়ি অবস্থায়। এও মনে আছে যে আমার দেহে তখন অসুরের শক্তি। এছাড়া আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমি আমার হোটেলের বিছানায় শুয়ে আছি, আমার সর্বাঙ্গে বেদনা। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে অ্যালবার্টি ঘরে ঢুকল। আপনি নিজে বিছানা ছেড়ে উঠতে পারবেন না বলে রুম বয়ের কাছ থেকে আমি চাবি নিয়ে দরজা খুললাম, আশা করি কিছু মনে করবেন না। গুড মর্নিং। কেমন আছেন এখন? শরীরে কোনো জখম নেই, কেবল বেদনা। আমি ডাক্তারকে খবর দিয়েছি, সে এসে আপনার ব্যবস্থা করবে। কিন্তু কাল কি হলো? কাল দুই হিংস্র পিশাচকে মরণপণ লড়াই করতে দেখলাম। আমি এসে আপনার পক্ষ না নিলে কি হতো বলা যায় না। আমি এককালে বক্সিং করেছি, দানিয়েলিকে একটা আপার কাট মেরে নক আউট করে দিই। তার আগে অবশ্য আপনি ওকে যথেষ্ট কাবু করেছিলেন। ও অজ্ঞান হলে আমি আপনাকে হোটেলে নিয়ে চলে আসি। যখন আপনাকে বিছানায় শুইয়ে দিই তখন আপনার স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। যতক্ষণ আমার চেনা প্রফেসর শঙ্কুকে আমার সামনে দেখতে পাই ততক্ষণ আমি আপনার ঘরে ছিলাম, তারপর বাড়ি ফিরে আসি। তখন রাত 12:30। আর দানিয়েলি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ডাক্তার চলে এলেন। তিনি আমাকে পরীক্ষা করে প্রশ্ন করলেন, তোমার কি কাল কারোর সঙ্গে হাতাহাতি হয়েছিল? হ্যাঁ, তার বাড়ি এই যুবকটি জানে, তিনি থাকেন 27 নম্বর ভিয়া স্যাক্রামেন্টোতে। তার নাম ডক্টর এনরিকো দানিয়েলি। তিনি তার আবিষ্কৃত একটি ওষুধের প্রভাবে এই দশা করেছেন আমার। গত 4-5 দিনে যে কজন বৈজ্ঞানিক খুন হয়েছেন তাদের গলার আঙুলের ছাপের সঙ্গে এই দানিয়েলির আঙুলের ছাপ মিলিয়ে দেখলে দেখা যাবে তাতে কোনো পার্থক্য নেই। এটা তো তাহলে পুলিশ কেস। হ্যাঁ, সে তো বটেই। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়ে চলে গেলেন। এবার অ্যালবার্টি তার পকেট থেকে একটা বোতল বার করে টেবিলের ওপর রাখল। এই হলো বাকি ওষুধ, এটা আপনার কাছেই থাক। আপনার গবেষণাগারে যে বোতলটা রয়েছে সেটার পাশে রেখে দেবেন। আশা করি এখন খানিকটা সুস্থ বোধ করবেন। ওষুধ পড়েছে আর চিন্তা কি, আমার মনে হয় পরশুর মধ্যেই দেশে ফিরতে পারবো। তোমার সাহায্যের জন্য অজস্র ধন্যবাদ, তোমার কথা ভুলবো না কখনো। শুনছিলেন ডক্টর দানিয়েলির আবিষ্কার, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে এবং প্রফেসর শঙ্কুর ভূমিকায় দীপ, ডক্টর দানিয়েলি মীর, সিনিয়র অ্যালবার্টি সোমক,
রিসেপশনিস্ট লাজবন্তী, ভৃত্য ইন্সপেক্টর ডাক্তার এবং গল্পের সূত্রধার আমি অগ্নি। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। পোস্ট ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। পরিচালনায় দীপ এবং অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প ডক্টর দানিয়েলির আবিষ্কার। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।